রাত গভীর হলেই ইনিয়ে বিনিয়ে শোনা যায় মহিলা কণ্ঠের কান্নার শব্দ। ছয় সাত দিন হলেও এই কাণ্ড চলছে আতঙ্কে এলাকার বাসিন্দারা। অশোকনগর নৈহাটির বাদামতলার একটি বেসরকারি কলেজের ভেতর থেকেই আসছে এই কান্নার শব্দ। সকালে কলেজের ভেতর তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পাওয়া যায়নি। হোমযজ্ঞেরও আয়োজন করা হয়েছিল, কিন্তু বাসিন্দাদের দাবি কান্নার শব্দ থামেনি। পেঁচা এরকম মেয়েদের গলায় করে আওয়াজ করবে এটা তো আমি জানি না, কোনোদিন শুনিনি জীবনে। ঘুম ঘুম করে আওয়াজ করে একটু বিশ্বাস করেন? ভূত বিশ্বাস করি আবার না করিও, কিন্তু কিছু তো আছে একটা ওখানে। একবার রাত্রি রাত জেগে যোগ্য হয়েছিল, সারা রাত্রি না আমরা ছিলাম না, আমরা এই বাড়িতেই, আমাদের বাড়ি এখানে, আমাদের বাড়ি এখানেই শুনতে পাওয়া যায়। যোগ্য কাটা করেছিল? যোগ্য ওই ব্রাহ্মণ ডেকে করেছিল, কলেজের লোকজন। হ্যাঁ, কলেজের লোক। তাও এক বছর হয়ে গেছে। ভুতুরে কাণ্ড কারখানার খবর পেয়ে শুক্রবার এখানে হাজির হয়েছিলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তারা আসার পর আওয়াজ সেভাবে শোনা যায়নি। কলেজ তল্লাশি করে একটি মরা পেঁচা ছাড়া কিছুই চোখে পড়েনি তাদের। বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি অনেক কারণেই এই আওয়াজ হতে পারে, এর পেছনে কোনো ভূত প্রেতের হাত নেই। মানুষের ভূতের ভুল ধারণা কেটে গেছে, এখন সবাই মিলেই প্রশাসন, লোকাল প্রশাসনের চেষ্টা করছে, ওখানকার মানুষের প্রশাসনের চেষ্টা করছে যে এইটা কোনো ব্যক্তি স্বার্থ বা কায়েমি স্বার্থের ব্যাপার কিনা। অদ্ভুত বিষয় হচ্ছে যে কদিন ওখানে আওয়াজটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ওখানে সিকিউরিটি গার্ডটা নেই। আমরা মালিক পক্ষকে বলেছি অবিলম্বে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করুন। শুধু বিজ্ঞান মঞ্চের সদস্যরাই নয়, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তদন্তে নেমেছে অশোকনগর থানাও। তবে আতঙ্ক কমেনি স্থানীয় মানুষের। সন্ধ্যের পরেই অশরীরীর আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছেন তারা। হাবড়া থেকে ক্যামেরায় সুজিত দুয়ারির সঙ্গে অভয় নাগ, নিউজ টাইম।